থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। এখন মা আছে তাই বোঝা মায়ের কত দাম, মা যেদিন মরিয়া যাবি ওই দিন বুঝবি মায়ের কত দাম। যেটা আমি নিজের চোখে দৃশ্য দেখেছি বাবা, দক্ষিণ অঞ্চলে সফর করার জন্য যখন বের হয়ে গেছি, এই তো তোমাদের পদ্মা নদী পাড়ি দিয়ে চলে যাবো, মা ওঘাট থেকে ওই পাড়ে যাব। ফেরির উপরে আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে, ওই অ্যাম্বুলেন্সটা ছিল লাশবাহী গাড়ি। ফেরিতে গাড়ি তুললেও অটোমেটিক সবার গাড়িটা বন্ধ করতে হয়, কারণ ওই জায়গার গাড়ি চলে না, ওই জায়গায় ফেরি তার গতিতে চলাচল করে। বন্ধু গাড়ির ভিতর থেকে, লাশবাহী অ্যাম্বুলেন্সের ভিতর থেকে চিৎকার দিয়ে একটা আওয়াজ আসতেছে, ও আমার আম্মুরে তোরা কাঠের বাক্সে বইরা রাখছো কেন? এই তোরা আমার আম্মুর কাছে আমার যাইতে দেস না কেন? আমি আম্মুর কাছে যাব, দুধু খাব, আম্মুর কাছে যাব, দুধু খাব। বাদান দিটা শোনার পরে মনে ভাবছিলাম যে ঠাট্টা, কিন্তু যখন কাঠের বাক্সের কথা কইছি, সফর সঙ্গী সবাই বলে হজরত দেখছেন নি, বাচ্চাটা বুঝছে না তার মা মারা গেছে। এ বন্ধু গাড়ি তো যখন গাড়ি থেকে যখন নামলাম, ওই গাড়ির দিকে যখন নজর দিলাম, দেখতেছি আরো দুইটা সন্তান, ওরা বুঝে মরা জিনিস, ওরা জানে ওরা দুই ছেলে মেয়ে আঙ্গুলে কামড় দিয়ে ওর চোখের পানি ছেড়ে কান্দে। আর আম্মুর কাঠের বাক্সের দিকে তাকায় তাকায় আব্বুরে বলে, ওরে বাইরে নিয়ে যাও, ওরে বাইরে নিয়ে যাও, বুঝতেছে না যে আম্মু নাই, আম্মু মারা গেছে। বড় বোন বা বড় ভাই যখনই বলে আর আম্মু তোমার দুধু খাওয়াবে না, একেবারে হিংস্র প্রাণীর মতন ভাই বোনের কামড় দিতে যায়। ভালো করে নজর করে দেখলাম বাপের এই কপালের দাগা থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত হাতের বিভিন্ন জায়গায় খালি কামড় দাগার কামড়ের দাগ। বাপের আঙ্গুল আমার বন্ধুগণ বাপের নাকের সিদ্রি দিয়ে রক্তের ফোঁটা গড় করে পড়ে, ঠোঁট কাটা চেহারার অনেকটা জায়গায় কেমন জানি আঙ্গুলে সাপ খামসির দাগ। বাবা কান্দে ডাক দিয়ে বলে, ও তো মরে না, আমারে মারিয়ে ধুয়ে গেছো। বাজা অতিষ্ঠ হইয়া বাচ্চাটাকে নিয়ে যখন পটিটু দোকানে পটিটু কিনে দিতে চায়, আমার বন্ধুগণ বাচ্চাটা পটিটু ফেলে দিয়ে পার না, আমি আম্মুর কাছে যাবো, দুটো খাবো। এরে বন্ধু জিজ্ঞেস করেছিলাম, ও বাড়ি যান আপনার বিবি কেমনে মারা গেছে, কবে মারা গেছে? বলে গতকালকে আমার বিবি মারা গেছে, দেশের বাড়িতে নিয়ে দাবন দাবন করব। সবাই রে বুঝাইতে পারছি আমার বিবি নাই, কিন্তু আমার এই দুধের বাচ্চাটারে বুঝাইতে পারি না যে ওর মা নয়। এই দেখেন আমার এক কামরায় কিছু রাখে নাই, হুজুর আপনার কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করি আল্লাহ যেন কোনো দিন কোনো বাপের কোলে সন্তান দিয়া মায়ের যেন আগে না নিয়ে যায়। যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, তার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ও মায়ের সন্তানেরা কার মা জানি কবর থেকে দেখে বলো বাবা রে, আজকের মা ফিরে যদি আমাদের জন্য কান দোষ আল্লাহ গুণা মাফ করে দিব, কবর আজাবটা মাফ করে কবরটা জান্নাত বানাইব। এ ছাত্র ভাইরা, এ তলবেলে ভাইরা, আলে বাবারা, তোমরা তো আমার ছেড়ে যা যুবক বন্ধুরা, তোমরা তোমার কলিজের টুকরা, যদি মায়ের মহব্বত থাকে মায়া করে বলো আল্লাহ। আমার নবী কেমন মায়ের দরদে ছিল, আমার নবী কেমন বাবার দরদে ছিল। বন্ধু লম্বা করার কোন সুযোগ নাই, আমি দেখব নবীর জীবনী শুনিয়া নবীর মহব্বতে নবীর কোন কোন উন্মত্রা কানতে পারো, কানলেই তো আল্লাহ গুণা মাফ করে দিব। প্লিজ কারো দিকে কোন দিকে তাকা তাকি নাই, নড়াচড়াটাও করা যাবে না, এখন তো রসুলের মহব্বতের বয়ান করা হইতেছে। এ বন্ধু আমার নবী বলেছেন সাহাবীরারে, মায়ের জন্য কেন কান্দি জানো? সেই তোমাদের মা আছে আমার মা নেই,
তোমাদের বাবা আছে আমার বাবা নাই সন্তান হিসেবে পিতা মাতার খেদমত করা ফরজ বাদান এখানেই তো এই মাটিতেই তো জীবনের প্রথম যেই বছর আসছিলাম ওই বছর তো আমি এই ঘটনাটা আপনাদেরকে বলেছিলাম বাবা যেহেতু আজকে বিষয়বস্তু মিলে গেছে এই জন্য আবার পুরনো কথাটা বলে দিই বন্ধু এই সময় কান্না না আসলো কান্না কাটি করলো দেখবেন আল্লাহ মাফ করে দিব উসিলা তালাশ করতেছে আমার মাওলা এই বলস না আল্লাহ 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 আরে কি এমন গোড়া করছিস রে বন্ধু আরে কি এমন গোড়া কইয়া কন্ঠটা পচায় ফলাই সব যে পাষাণ হৃদয় হয়ে বসে পাথর কাঁদতে জাহান্নামের ভয়ে আর কি আমি কাঁদতে পারি না তোর আমার মতো নিম খারাপ কেউ হইতে পারে না রে আরে মায়া করে বলিস না যেখানে আলেমরা কাঁদতেছে যেখানে তালেমরা কাঁদতেছে বলিস না আল্লাহ এরকম ঘুম তো তোমার দাদা ঘুমাইছিল এখন তোমার দাদা কই এখন তোমার দাদা কবরে এ বন্ধু আমার নবী কেমন মায়ের পাগল ছিলেন ঘটনাক্রমে বলে দেই চলে গেছে আমার বন্ধু বান্ধবী বাচ্চা নানার কোলে নানা ভাইয়ের আদর নিতেছে হযরত আলী চলে গেছেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম নবীর কাছে যে সালাম দিলি বাবার গলার আওয়াজ পাইয়া সন্তান দুটি ডাক দিয়ে বলতেছেন নানা ভাই ওই যে আমার আব্বাই আইছে অনেকদিন পর হিজরতে সফরে গেছিল আমার আব্বাই আইছে আব্বার কোলে যাই আমার নবী নিষেধ করে নাই দুইটা সন্তানকে নামায় দিয়ে বলতেছেন যাও যাই ভাই তো তোমাদের বাপ আছে তো যাও তোমাদের বাপ আছে তো তোরটা নাতি যাও আমার নবী এই দৃশ্যটা দেখে আঙ্গুলে কামড় দিয়ে কান্দে বুবার মতো ন করে গুনগুন করে কান্দে হযরত আলী নজর করে দেখে চোখের পানি দিয়ে রহমত তুমি যখন তোমার হাসানরে আব্বু বলে চুমা দিত ঠিক তখনই আমি মুহাম্মদের আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে আমার বাবা আব্দুল্লাহর কথা মনে হয়ে গেছে আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বাইতে থাকত তাইলে আমি মুহাম্মদকে এইভাবে আব্বু বলে চুমা দিত আরে আমি তোমাকে বলবো দুনিয়াতে যে ছেলে মেয়ের মা নেই বাবা নাই এই ছেলে মেয়ের সামনে খবরদার কোনোদিন তুমি তোমার আপন সন্তানকে বলে আদর করো না জানো না রে আলী তুমি যদি তোমার আপন সন্তান এইভাবে এতিম সন্তানের সামনে আদর করো তাহলে যে বাচ্চাটার মা নাই বাপ নাই তোমার এই আদর্শ আদরের দৃশ্য দেখে এতিম বাচ্চাটার মা বাবার কথা মনে হলো সে কান্নাকাটি করো যেমন আমি মুহাম্মদের মা বাবার কথা মনে হয়ে গেছে আলী ডাক দিয়ে বললেন বাবু আপনি মায়ের এত ভালোবাসে বাবার এত ভালোবাসে আমার নবী বলেন আলী রে এই ভালো কেন বাসবে না আমি আল্লাহ তা আইন করে দিছি ওকদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বাদান এই জন্য দ্বিতীয় হুকুমেরও আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক ঠিক মতন আদায় করা আর লম্বা নয় পাঁচ শবকের মধ্যে এক নম্বর শবক হলো সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না এবার আসেন দ্বিতীয় শবক হলো ফরজ হুকুম ঠিক মতন আদায় করা তৃতীয় নম্বর শবক হইল আল্লাহর হুকুম ওয়াজিবগুলি ঠিক মতন আদায় করা চতুর্থ নম্বর শবক হইল থানবী রহমতুল্লাহ আলাই বলেন উম্মত জানো নবীর সুন্নতে মর্যাদাগুলি ঠিক মতন আদায় করে এরা বন্ধু তার মানে উম্মত সুন্নত হলে উম্মত হবে কোন দিকে
জানি না সেই দিনের ব্যাপারে আমার নবী বলেন আমার নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখি আল্লাহ ওহী নাযিল করে নবীর মাধ্যমে বলেন সব ইয়াউমা ইয়াফিরুল মারউমিন আখি যেদিন মা বাপ তার কাছে আসবে না যেদিন ভাই বোন তার কাছে আসবে না ভাই বোনের কাছে আসবে না বোন ভাইয়ের কাছে আসবে না এমন কি যেদিন বাবা আদম পর্যন্ত বলবে পারবো না পারবো না পারবো না তোমাদের ব্যাপারে সুপারিশ করতে আমার ভাইরা ইব্রাহিম নবীও বলবে পারবো না এরপরে নূহ নবীও বলবে পারবো না সবাই মিলে দৌড়ায় নবী মুহাম্মাদের কাছে যাবি যুবক লক্ষ্য কর লক্ষ্য কর দৌড়াইয়া নবীর কাছে যাব যে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহরে বলেন না আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় আর আমরা আমনের উম্মত আপনি সুপারিশ করেন আমার নবী কাদবার বলবে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমার উম্মতকে তুমি মাফ করে দাও আল্লাহ 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 ফিরলি আল্লাহ উম্মত ফিরলি রব্বিকে ফিরলি আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আপনি এই জায়গায় দাঁড়ান আপনি যাকে বলবেন এই যুবক আপনার উম্মত আমি আল্লাহ বলবো এটা আমার যুবক বান্দা আর আমি যখন বলবো যুবক বান্দা তখন আমার ফেরেশতারা তাকে কোলে নিয়ে বলবে বত খুলি জান্নাতে যাও তুমি জান্নাতে যাও যাও তোমার আরশের নিচে তোমার ছায়া এর যুবক ওই দিন একটা চিন্তা কইরা দেখ দুনিয়া ওই দিন যদি তোর মুখে আমার মুখে দাড়ি না থাকে ওই দিন তোর আমার গায়ে যদি আমার বন্ধুরে কোনার সাদর লাগানো থাকে আর আমার নবী যদি তোরে দেই কামিজটা ফিরে নিয়ে বলে না তুই আমার উম্মত না তাহলে কি উপায় হবে জানোস নি হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি কেন প্রতিদিন চিঠির মধ্যে লিখি আল্লাহ এটা আমার জীবনের সেই দিন আমি হাদিসা রহমতুল্লাহর সোহবতে যাওয়ার কারণে আল্লাহ পাক আমার ভিতরে চোখ খুলে দিয়েছে আমার ভিতরে চক্ষু দিয়ে দেখছি আমি কবরটা সাপের ঘর কবরটা আগুনের ঘর ওরে বাগান আনোয়ার চা কাশ্মীর রহমতুল্লাহ তার তাপের মধ্যে বলেন আল্লাহর এক মাহবুব বান্দা কবরের কাছে দিয়ে যাইতেছিলেন এই মাহবুব বান্দা মোরাকাবা করে নজর করে দেখতেছেন কবর যিনি আছে ছোট্ট বান্দার ছোট্ট নাকের দুইটা ছিদ্র দিয়া একটা নাকের ছোট্ট ছিদ্র দিয়া মোটা সাপ ঢুকতেছে এই বান্দাটা চিল্লে চিল্লে বলতেছে আমি আর গুনাহ করবো না আগে জানলি গুনাহ রয়ে কবরাইতাম না এ বন্ধু আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ বলেন হযরত দত্তকের মধ্যে ওই কবরের মধ্যে ওই মূর্তার নাকের ফুটা দিয়া সাপ ঢুকেছে আর ফুটা দিয়া নাকের সেতু দিয়া সাপ মগজটা কামড় দিয়ে বের করে নিয়ে বের হয়েছে বাবাজি ওই কবর তোর আমার সামনে কিন্তু এটি সত্য কথা একটু ভয় কর একটু ভয় কর একটু মায়া লাগা বলস না আল্লাহ আবার বলস না আল্লাহ এতগুলো মানুষের আওয়াজের মধ্যে কেন প্রেমের ধাক্কা দেয় আর এই জমিন তো দুই সময় আল্লাহর কাছে বলে যেই কারণে শাইখুল ইসলাম ইসলাই খুতবাতের মধ্যে তো দুশ্মনী বলেন জমিনে দুইবার আল্লাহর আরশের খুঁটি নাড়া দিয়া ধাক্কা দিয়া বলে ও আরশের খুঁটি নড়তে থাক নড়া বন্ধ করবা না আমার জমিনের উপরে আমার উপরে যারা সেজদা দিছে আমার উপরে বসিয়া যারা গোনা মাথার জন্য কাণ্ড এদেরকে মাফ না করা পর্যন্ত নড়া ছড়া দণ্ড করবা না আল্লাহ বলে আরশের খুঁটি নড়ো কেন আল্লাহর আরশের খুঁটি বলে জমিনের উপরে বসিয়া কেমনে চুবকরা কান্দে জমিনের উপরে বসিয়া কেমনে চুবকরা কান্দে
চোখে অপরাধী তুমিও তো আমার চোখে খুব ভালো মানুষ, তুমি বুজুর্গ মানুষ, তুমি আমার চাইতে উৎকৃষ্ট হতে পারো, আমি নিকৃষ্ট তুমি আমি নিকৃষ্ট, কিন্তু এই মজলিসটার মধ্যে কেউ জানি আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে, এই ভালো লাগতার হুসেন আল্লাহ তোমার আমার মাফ করিয়া দিতে পারে, একটু মায়া লাগে আর একবার বলো না আল্লাহ বন্ধুরে কৃষ্ণ, কেউ যখন বন্ধুরে কৃষ্ণ, আরে কার ভাই যেন দুধে চেয়ে বিপদে পড়ে রয়েছে, কার বাবা জানি বিদেশের হাসপাতালে চুয়ে রয়েছে, কার বাবা যেন মিথ্যা মামলায় জেলে বইরে রয়েছে, বাজার কার জানি ব্যবসা বাণিজ্যে কোটি কোটি টাকা লস হয়েছে, কার জানি কদিন রু এই মজলিসটা তো কান্না কাটির মজলিস, তুই তোর মাকসাদ নিয়ে আমার মালিকের কাছে কার, আমার মাওলা কবুল করবে একটু মায়া লাগা বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ, রহমতুল্লাহের মতন বুজুর্গ মানুষ শেষ রাত্রে এইভাবে কান্ত, মূর্খ আমি না দাঁড়ানু আমি গুনাগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরে দাও, তোমার নাম গফার। ওই যুবক বন্ধু আমি তো তোরে কানতে বলবো যে মনে করো শুধু আমার গুণ আছে, গুণা মাফ চাওয়ার দরকার, বাজান ও বন্ধু ও বন্ধু থানবী রহমতুল্লাহ বলছেন ওলামায়ে কেরামরা যদি এসলা হয়ে যায় জাতি এসলা হয়ে যাব, আজকের মজলিসে আমার ছেড়ে তাজ কত আলেমরা আজকে কাঁদতেছে, ওরে বন্ধু দেখেন সহবতরে বরকত কি, বুজুর্গরা যেহেতু নাচিসকে কাছে টানিয়ে নিয়েছে, বুজুর্গরা আমাকে তাদের ক্যাম্পাসার বানায় দিয়েছে, যাত্রাবাড়ির হজরত মাহমুদ হাসান দামাত বরক তোলারিয়া বলেছেন তুমি আকাবিরদের ক্যাম্পাসার, আর আমার পীর মুর্শিদ শায়খে দাওলা থানবীর সিলসিলায় আকাবির উনি বলেছেন তুমি সুন্নতের ফেরিওয়ালা, এরা বন্ধু আকাবিরদের পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দেই নবীর সুন্নতের উম্মত, নবীর সুন্নতের মধ্যে এটাও সুন্নত কান্নাকাটি করা, কান্নাকাটি করা গুনার জন্য মাপ চাওয়া, গুনার জন্য মাপ চাওয়া, আরে বলস না আল্লাহ, বলস না আল্লাহ, এই যুবক আজিজ তলবা তুমি না আগামী প্রজন্মের সাইকুল আদেশ হইবা, তুমি না আগামী প্রজন্মের সাইকুল তাফসির হইবা, তুমি না মহাদেশ মফাসির হইবা, তুমি না আলেম হইবা হকানি আলেম হইবা, তাইলে কান্দো না কেন, কান্নার জন্য রেডি হইয়া যাও, কিছুক্ষণের মধ্যেই তো আমি মোনাজাত করো বাবা, আবার একটু মহাব্বত করে দিল থেকে বলেন না আল্লাহ।